এমন কি উঠ তারও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের কাছে অভিযোগ করেছে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তাদের পক্ষে ফায়সালা করেছেন দেখুন আহমদ আবু দাউদ বর্ণনা করেছেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম একদা মদিনায় বের হয়েছেন দেখলেন একটি উটনি তার দুই চোখ বে বে পানি পড়ছে নবীজি সাল্লাহ তাল আলী ওসাল্লামকে দেখে উটনি অভিযোগ দায়ের করছে নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম ক্রন্দনরত উটনির কাছে গেলেন নবীজি সাল আলী হুসাল্লাম জানতে চাইলেন কে উটের মালিক আনসারদের মধ্যে এক যুবক আগা এল বলল আমি ইয়া রসুল আল্লাহ সাল্লাহজি সাল্লাম বললেন দেখো সে আমার কাছে অভিযোগ করছে তুমি তাকে ঠিক মতো খাদ্য দিচ্ছ না তুমি তাকে ঠিক মতো বিশ্রাম দিচ্ছ না বিশ্রাম আর খাদ্য যথাযথ পাচ্ছে না তুমি তার প্রতি জুলুম করছো সে আমার কাছে অভিযোগ দায়ের করছে কান্না করছে তুমি তার প্রতি অবিচার করবে না উপযুক্ত খাবার দেবে যথাযথ বিশ্রাম দেবে আর হা তার থেকে তোমার উপকার নেবে দেখুন মুসলিদ আহমদ এবং তিরমিজির বিশুদ্ধ হাদিস উট নবীজি সালামকে অভিযোগ দায়ের করেছে নবীজি উটের পক্ষে সালিশ করে মালিককে শাসায় দিয়ে বলেছেন এই সকল ইতর প্রাণীগুলো আল্লাহ তালার দরবারে অভিযোগ দায়ের করবে সতর্ক হও নবীজি সাল আলী ওসাল্লাম সবার জন্য রহমত ছিলেন মুসদ আহমদ এবং আবু দা বর্ণিত এই বিশুদ্ধ হাদিস আমাদের কাছে এটাও প্রমাণ করে তাই আসুন আমরা জানতে শিখি মোহাম্মদুর রসুল কে কি তার বৈশিষ্ট্য কি তার চারিত্রিক গুণাবলী কিভাবে তিনি অন্ধকার যুগকে সোনালী যুগে পরিণত করেছেন আমরাও অন্ধকার থেকে সোনালী যুগে সোনালী মানুষ হয়ে দুনিয়া খেরাতে সমৃদ্ধি অর্জন করতে চাই আল্লাহ তালা তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম আহমতুল